আপনাকে লিখে নিচ্ছি, বলেন এবার ঘটনাটা হচ্ছে কত সালে ঘটনা এটা যে আপনারা বুঝতে পারলেন। এটা স্যার আমরা 8 সালে জরিপ যখন হলো 8 সালে, আচ্ছা তখন ওই সার্ভেয়ার গুলো নাস্তা খেয়েছেন তো? নাস্তা খেয়েছেন সার্ভেয়ার গুলো স্যার আমার বাড়িতে ছিল স্যার 2 মাস। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তো তারপরে ওই সার্ভেয়ার গুলো প্রথমে আমাকে বললো যে ভাই এইটা তো সুবোধ সিং এর নামে ইয়ে আছে, 46 রেকর্ড আছে, এই লোককে তো পাচ্ছি না, এখন কি করবো? সুবোধ সিং না, সুবোধ সিং দিনাজপুর পাহাড়পুর। তো বাড়ি দিনাজপুর ছিল? দিনাজপুর পাহাড়পুর, দিনাজপুর ডিস্ট্রিক্টের শহরের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো এটা আপনার নামে করে দিই। আমি বললাম যে ভাই আপনি কি আমাকে ওই দজগের কি খড়ি দিতে যাচ্ছেন? এটা যুগ যুগ থেকে এখানে মানুষ দাফন করে আসতেছে। যাই হোক স্যার, এরপরে তারপরে ওই লোকগুলো আর কি সার্ভেয়ারগুলো মানে তো একটা ফায়দা খোঁজার জন্য তারাও লোককে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা আরম্ভ করলো। তারপর আমার ওখানকার এক ইয়ে ছেলে, তার বাপের অবস্থা ভালো ছিল এক সময়, জমাজমি অনেক ছিল, এমপি ছিল ঠাউরদা, ও তখন তার নামে ওইটা মানে কয়েকদিন পরে গোপনে ও পোর্চা বানায় নিয়েছে, ওই যে সুবোধ সিং এর জমিটা, জমিটা 74 ওর নামে পোর্চা করেছে। ওর নাম কি তার? তারপর পাশের বাড়ির লোক, সে হয়তো একটু চালাক মানুষ আর কি, ইউপি মেম্বার, জহিরুল নামে দলিল, যে দলিলটা বানাইছে জহিরুল ইসলাম, লাভলু সাহেব হচ্ছিল পর্চা করছে আর জহুরুল একটা মেম্বার শুনে ও দলিল করছে। আচ্ছা, 77 সালে ইয়া দিয়ে সে দলিল করছে 77 সালে। কিন্তু এখানে একটা রহস্য, ওই ইয়ার সময় জরিপের সময় সে কিন্তু দলিল দেখাতে পারে, দলিল পরে করছে। হ্যাঁ হ্যাঁ, যখন সে জানতে পারছে যে কোনো মালিকানা নাই, মালিকানা নাই জি, তারপরে এর মধ্যে ওই দলিল নিয়ে তহসিল অফিসে ও আবার খারিজ করে দিয়েছে। আমাদের তো দলিল জাল বলার আমরা হয়তো কিছুটা বুঝতে পারবো, নাম্বারিং সিরিয়াল নাম্বার, কিন্তু 100% তো সুযোগ নাই, কিছু বুঝতে পারি, কিছু কিছু ক্ষেত্রে বলা যায়, যেমন আমরা জানবেন যে সিরিয়াল নাম্বার থাকে, দলিল একটা নাম্বার থাকে, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা কিছুটা বুঝতে পারি। হ্যাঁ বলেন। তারপরে তো স্যার, কিন্তু ধরেন যে রেজিস্ট্রি হয়েছে বা হয় না ওটা তো, হ্যাঁ ওটা তো বুঝতে পারি, এটা যে আস্তে আগামীতে হয়ে যাবে আর কি, আপনারা দেখবেন যে আস্তে আস্তে সরকার বর্তমান ভবিষ্যৎ স্যার খুবই অ্যাক্টিভ, এই যে যাতে সিঙ্ক্রোনাইজ হয় দলিল রেজিস্ট্রি অফিসের সাথে ভূমি অফিসে একটা সিঙ্ক্রোনাইজ হয়, হইলে হবে কি, ধরেন আমি একটা ভুয়া দলিল নিয়ে বললাম যে এসেছিলেনকে যে আমাকে নাম জারি করে দেন, তখন ওই সিঙ্ক্রোনাইজ করে সে দেখতে পাবে যে এই নামে দলিলটা আসলে হয়েছে কিনা, ভালো সিস্টেম না স্যার? সে আর কি ওই দলিলটা করার পরে, খারিজ করার পরে সে তখন বিক্রি করে না, তখন সে ওখানে গেল মাঠে 64 শতক জমি, বলছে যে না আমি দলিলটা কিনছি, কিনার পরে জহিরুল নামে, জহিরুল নামে খারিজ করছে কত সালে? ও খারিজ করছে কত সালে? রিসেন্টলি তো আমরা বাতিল করতে পারবো, কত সালে করছে ওটা স্যার? খারিজ তো করলো ওই যে 8 সালের অনেক পরে স্যার, ওটা বলা যাবে স্যার কোন সালে খারিজ করেছে? 8 সালের পরে। আচ্ছা স্যার, তুলিদা সাহেবকে বললে এখনই বললে সে বলে দিতে পারবে স্যার। আচ্ছা, আমি খোঁজ নিচ্ছি এসেছিলেন, ঠিক আছে, তুলিদারকে ফোন করলেই বলবে সুবোধ সিং পাহাড়পুর, রেকর্ডটা রেকর্ডটি কার নামে আছে? আচ্ছা আচ্ছা, তুলিদাকে বললেই সে বলবে সুবোধ সিং, মানে সে দৌড়লে দেখা যায় সুবোধ সিং কাছে এসে কিনছে, তাই না? তাকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করেছিলাম তো বলছে আমি খড়ির ব্যবসা করতাম, ওইটাই বলছে এই নাম্বারটা যে আজকে যেটা দিলেন, জি জি জি, 16673 নাম্বার দলিলটা মূলেই সে কিনেছে দেখাচ্ছে, কিন্তু আপনারা বলছেন, কিন্তু আপনারা অলরেডি এই যে নিয়ে আসছেন পঞ্চগড় থেকে একটা দিছে রেজিস্ট্রি অফিস থেকে, ওখানে হয়নি ইয়া তো পান নাই, দুই জায়গায় নেই, পঞ্চগড়ের একটা কাগজটা আছে। আচ্ছা স্যার, অফিসিয়াল অফিসিয়াল। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আমরা ফটোকপি দিয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনারা চাচ্ছেন এটা আমাদের ইয়া হোক, মানে আমরা চাচ্ছি 1 নম্বর ক্ষতি আনে যাক স্যার, খারিজ হয়ে গেলে স্যার আমাদের কত সব বছর আগে থেকে মানুষ এখানে দাফন কাফন করে, এখন তো কবরস্থানে আছে বাস্তব। হ্যাঁ, এখন সেটেলমেন্ট অফিসে আমাকে একটু যে কষ্ট করে দাগার নাম্বারটা বলতে পারেন,
তাহলে ধরেন না দাগ নাম্বার স্যার তুলি দিয়ে ফোন দেন স্যার দাগ নাম্বার গুলো আছে না 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 একটু এই যে সব থাকলে মানে একদম ইয়ে হয় ইজি হয় আর কি। আচ্ছা আমি ফোন দিছি তারপর তো সুদেশ সাহেবকে ওনার কাছে চিঠি আছে দুইটা ভাটা থাক আর তিনটা না চারটা ভাটা থাক তারপরে হচ্ছে এখন আপনারা চাচ্ছেন যে এটা যেন একদম খতিয়ানি চলে আসে তাই না ব্যক্তি মালিকানাধীন থেকে যেহেতু তার দলিলগুলো ইয়া হ্যাঁ ওয়ালাইকুম সালাম রাফ সাহেব ওই যে এটা মানে আপনি জানেন না ওই যে আমাদের ওই যে বীর মুক্তিযোদ্ধা ধল্লি যে কবরস্থানটা আছে ওইটা নাকি ব্যক্তি মালিকানাধীন ইয়া দেখাইছে ভুয়া দলিল দেখে ইয়া করছে কিন্তু বাস্তবে নাকি ওইটা ইয়ার আমাদের এক নম্বর খাস করতে নেই কারণ সুবোধ সিং তো নাই এ সম্পর্কে তো জানেন না হ্যাঁ হ্যাঁ ও পুস্তক খাসের জন্য দেওয়া হয়েছে না আচ্ছা আচ্ছা তাহলে তাহলে এটা খাসের জন্য প্রস্তাব দিলে আমার কাছে তো আসে নাই ইসলামকে দিচ্ছেন আচ্ছা তাহলে হয়তো ইসলাম আমাকে দিবে আর কি ঠিক আছে ওটা কি 92 এর গতে দিচ্ছেন নাকি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি চেষ্টা করবো দুটি দ্রুত এই মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে না আমি ইনশাল্লাহ আমি এই মাসে করবো এখন আমি এই মাস যদি থাকি অবশ্যই ইনশাল্লাহ হবে বলা যায় না আল্লাহ কখন নিয়ে যায় এই দুনিয়া থেকেও নিয়ে যেতে পারে আবার এখান থেকেও নিয়ে যেতে আমরা মার্চ মিটিং করে শারমিন সুলতান আদম নতুন এসে জয়েন করেছেন ওনাকে টোটাল ব্যাপারটা বলছিলাম নিয়েও গেছিলাম আমি যখন ক্লিয়ারলি বুঝলাম তখন অনেক মানুষ ছিল তো ইয়ে করতে পারেন ঠিক আছে যেহেতু প্রসেসিং হয়েছে হ্যাঁ আমি ইয়ে করবো হ্যাঁ বলে স্যার আরেকটা বিষয় স্যার এই গোরস্থানটা তো স্যার আমাদের দুইটা ইউনিয়নের লোক সেখানে দাফন করে সম্পূর্ণ দুইটা ইউনিয়নের করে না আংশিক দুইটা ইউনিয়ন আলোহা অর্ধেকটা হ্যালো একটু